আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা মাউন 4 5 6 ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন মুসল্লিদের জন্য ধ্বংস মুসল্লিদের জন্য দুর্ভোগ মুসল্লিদের জন্য ওয়াইল আচ্ছুদ্ধ সালাত আদায় করা সত্ত্বেও এই ব্যক্তি ধ্বংস সালাত আদায় করা সত্ত্বেও এই ব্যক্তির জন্য দুর্ভোগ করেছেন আল্লাহ তারপরে সকল মুসল্লিদের মুসল্লি মুসল্লি নয় সকল সালাত আদায়কারী নয় অনেক মানুষ মুসল্লি আছেন যারা সালাত আদায় করার পরেও ধ্বংস তাদের তারা ধ্বংস চিলদের অন্তর্ভুক্ত হবে কারা আল্লাযীনাহুম আন সালাতিহিম সাহুন যারা তাদের সালাতের ক্ষেত্রে উদাসীন যারা তাদের সালাতের ক্ষেত্রে উদাসীন সালাতের ক্ষেত্রে উদাসীন মানে যোহরের সালাত আদায় জামাতে করলাম কিন্তু আসরের সালাতে পড়লাম না সময় মতো সালাত আদায় না করা একটা সালাতের ক্ষেত্রে উদাসীন রুকু সঠিকভাবে করলাম তো সিজদা করলাম না কিয়াম দীর্ঘক্ষণ দাঁড়িয়ে করলাম তো অন্য সুন্দরভাবে করলাম না এটা সালাতের ক্ষেত্রে উদাসীন ফজর সালাত জামাতে পড়লাম আর পড়লাম না বাকি চার রাকাত জামাতে পড়লাম এগুলো সালাতের ক্ষেত্রে উদাসীন সালাত হয়ে যাচ্ছে আযান হয়ে গেছে জামাতে আসতে হবে উদাসীনতার কারণে অলসতার কারণে অবহেলার কারণে আমি মসজিদে হাজির হচ্ছি না এটা সালাতের ক্ষেত্রে উদাসীন আল্লাহ বলেন এবং আল্লাযীনাহুম ইউরাউন যারা লোক দেখানো নামাজ পড়ে যারা লোক দেখানো লোককে খুশি করার জন্য আমি এলাকার মাতব্বর আমি এলাকার মুনশী আমি এলাকার মাওলানা আমি এলাকার শেখ আমি যদি মসজিদে জামাতে না যাই মানুষ আমাকে বলবে কি তারপরে আরো একটি বিষয় রয়েছে আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা যৌবনকাল কাটিয়ে দিয়েছে মদ গাঁজা জিনা ব্যভিচার ইত্যাদি সকল ধরনের পাপ কাজে লিপ্ত ছিল যৌবনকারে এখন বুড়ো হয়ে গেছে মুরুব্বী হয়ে গেছে হাঁটুতে বল নাই মাজায় বললেই এখন সে তাহাজ্জুদ গুজার তাহাজ্জুদ করতেছে পুরো আলহামদুলিল্লাহ তার পাপ যদি আল্লাহ ক্ষমা করিয়ে নিতে পারেন আল্লাহর কাছ থেকে আলহামদুলিল্লাহ এই ব্যক্তি যখন তাহাজ্জুদ করছে তখন মসজিদের সকলের সামনে বলে হুজুর আমি যে নিয়মিত তাহাজ্জুদ পড়ি তো এই রাতে যদি আমি তারাবির এই রাতে যদি বেতে পড়ি না পড়ে ঘুমিয়ে যাই সমস্যা আছে হ্যাঁ আপনার জানার দরকার আপনি জানেন এটার উদ্দেশ্য মানুষকে জানানো যে আমি তাহাজ্জুদ পড়ি আপনার আপনার কন্যা যদি থাকে তাহলে আপনার কন্যা আপনার কন্যার শ্বশুর বাড়িতে বলে বেড়ায় আমার আমার আব্বা নিয়মিত তাহাজ্জুদ গুজার অনেক মানুষ আছে আমি প্রতিদিন প্রতি সপ্তাহে অনেক মানুষ আছে যারা সপ্তাহে দুই দিন নফল সিয়াম রাখে সপ্তাহে মাসে তিনটা আয়ামি বীজ রাখে এরা মানুষকে বলেই যেন শান্তি হয় বলেই যেন তৃপ্তি বোধ করে যে আমি নিয়মিত ফরজ নফল সিয়াম পালন করি না এটা আল্লাহ এটা মানুষকে বলার কোনো বিষয় নাই সম্মানিত শুধু মণ্ডলী মানুষ দেখানো আমল করার ভয়াবহতা অনেক বেশি লোক দেখানো আমল করা সেটা দুনিয়াতে হতে পারে সাময়িক স্বার্থ উদ্ধার হবে কিন্তু পরকালীন জীবনে চিরস্থায়ী চিরন্তন যে জীবন অপেক্ষা করছে এই জীবনে আপনাকে আমাকে কোনো উপকার করবে না